আমি আপনার ছবি দেখাচ্ছি না, সমস্যা না, আপনি বলেন খাড়াদারা কোন কোন বিল্ডিং এ গিয়েছে? আর কোন বিল্ডিং এ যায় নাই তো, এমনে এমনে দুইটা লোকের সাথে উদ্ধার বাসায় গেছিল। আসসালামু আলাইকুম দর্শক, দেখতে পাচ্ছেন আসলে দুঃখজনক একটি ঘটনা হাটহাজারী উপজেলার হাটহাজার মেডিকেলের গেট এলাকায়। এই যে দেখতে পাচ্ছেন দুই তিনজন মহিলা যাচ্ছে, সাথে পুলিশও আছে এবং ছেলেও আছে। বিষয়টা অত্যন্ত দুঃখজনক, এই কারণে যে এখানে একটি বিল্ডিংয়ে তারা ঘর ভাড়া নিয়ে অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে। বলতে গেলে এক প্রকার দেহ ব্যবসা বলা যায়, এক প্রকার দেহ ব্যবসা বলা যায়। এখানে উঠতি বয়সের ছেলেদের এনে দেহ ব্যবসায় তারা যে মেয়েগুলোকে নিয়ে দেহ ব্যবসা করে, উঠতি বয়সের ছেলেদেরকে এখানে নিয়ে আসেন, নিয়ে আসার পরে তাদের থেকে টাকা পয়সা হাতিয়ে নেয়। আপনারা দেখতে পাচ্ছেন এরকম তিনজন মহিলাকে আটক করেছে হাটহাজারী মডেল থানা পুলিশ, সাথে দুজন ছেলেকেও আটক করা হয়েছে যারা এখানে এসেছে। এখানে এসেছে তারা হাটহাজারী মেডিকেল গেট এলাকার একটি ভবনে বাসা ভাড়া নিয়েছে। এই মেয়েগুলো মহিলারা তারা এখানে উঠতি বয়সের ছেলেদেরকে ফোনের মাধ্যমে প্রলোভন দেখিয়ে নিয়ে আসে। নিয়ে আসার পরে তারা দেহ ব্যবসায় যেভাবে বুঝতেই পারছেন আসলে এটা লজ্জাকর একটা বিষয়। তো দুজন ছেলেকে এখানে নিয়ে আসা হয়েছে, ওই দুজন ছেলের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নিয়েছে, মোবাইল হাতিয়ে নিয়েছে। এরপর এখানে স্থানীয়রা 999-এ কল করে, 999-এ কল করার পরে হাটহাজারী মডেল থানা পুলিশ এখানে আসে। মডেল থানা পুলিশ এখানে এসে সে তিনজন মহিলাকে আটক করেছে। পাশাপাশি যে দুজন এসেছিল ওই মহিলাদের সাথে অনৈতিক কর্মকাণ্ড করার জন্য, এরা সবাই জড়িত আসলে, তাদের কাছ থেকে আরেকটি দল এসে মোবাইল ছিনিয়ে নিয়েছে, টাকা পয়সা ছিনিয়ে নিয়েছে। আসলে কি বলা যায়, করোনাকালীন সময়, তারপর এই সমস্ত বিষয়গুলো অত্যন্ত দুঃখজনক। এটা আমাদের হাটহাজারীর বদনাম, তারপরও আপনাদেরকে এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে এরকম যে অ্যাটলিস্ট যারা ঘর ভাড়া দিচ্ছেন তাদেরকে এই বিষয়ে সতর্ক থাকতে হবে। আপনার ঘরে ভাড়াটিয়ারা কী কাজ করছে? এখানে আমরা যে ভবনে আসছি স্যার, আমারই খুবই সংকোচ বোধ হচ্ছে। সম্মানিত ব্যক্তির ভবন, দুজনেই প্রয়াত, একজন হচ্ছেন আমাদের, না আমি সেদিকে যাচ্ছি না, আসলে আমার এই মুখে কষ্ট হচ্ছে যাদের ভবন তাদেরকে নাম নেওয়ার জন্য। তবে মেডিকেল গেট এলাকায় ঘটনাটা ঘটেছে। এখানে এখানে মেয়েরা যে মেয়েরা বাসা ভাড়া নিয়েছে, বাসা ভাড়া নিয়ে এই যে একটা অনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা, উঠতি বয়সে ছেলেদেরকে নিয়ে আসা, এবং এটা দুঃখজনক। এখানে তিনজন মেয়ের মধ্যে একজনের সাথে কথা হয়েছে, তিনি আমাকে যেমনটা বলেছেন, তিনি 3 মাস ধরে এই ধরনের অনৈতিক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত করেছেন, নিজেকে জড়িয়েছেন। অর্থাৎ দুঃখজনক আসলে হাটহাজারীর এটা বদনাম। এটা আমার মনে হয় হাটহাজারী না, দেশের বিভিন্ন প্রান্তে, বিশেষ করে আবাসিক এলাকাগুলোতে এই ধরনের ঘটনাগুলো ঘটে থাকে, যেখানে হাজব্যান্ড ওয়াইফ সেজে দুই তিনজন মেয়েরা ঘরে বসবাস করে, এরপরে ছেলেদের সাথে তারা এই ধরনের কর্মকাণ্ডগুলো করে থাকে। ছেলেরা দেখবেন যে ফ্রুটস নিয়ে বেড়াতে যাবে, বেড়াতে যাওয়ার পারপাসে সে কাজগুলো করে থাকে। এরকম বিভিন্ন এলাকায় বিভিন্ন ভবনে কিন্তু এগুলো হয়ে থাকে। এগুলো আসলে আমাদের খুব কষ্ট হয় সমস্ত বিষয় নিয়ে কথাবার্তা বলা, তো এটা আসলে দুঃখজনক। আমি আসলে ওই মহিলাদের কারো ছবিও দেখাতে চাই না, ছেলেদেরও ছবি দেখাতে চাই না, কারণ প্রত্যেকেরই কিন্তু একই অবস্থা। এই যে দেখতে পাচ্ছেন এখানে, আমি একটু কারো ছবি দেখাবো না, এই যে আমি এখানে উঠলাম, আমি শুধু একজন মহিলার একটু ভাষণ নেবো, ওই মহিলার ছবিও দেখাবো না, দেখি উনি আমাকে কী বলেন। কই আমার সাথে কথা বলেছেন ওখানে, কে শহর থেকে এসেছেন, কে আপনি না? হ্যাঁ, আচ্ছা আপনার ছবি দেখাবো না। আপনি কখন থেকে এই কাজে নেমেছেন বলেন? আমি 2 মাস ধরে এই কাজে, আমি 2 মাস থেকে এই কাজে নেমেছেন। আপনার স্বামী আছে? না না, আপনার স্বামী নেই। এই এই বিল্ডিং আসছেন কবে আপনি? আমি 11টার দিকে আসছি। এখানে কি হয়েছে ঘটনাটা একটু বলেন তো দেখি। আমাকে ফোন করে আনছে, আমি আমি আর ছেলেটা কাজ করতে গেছি, তখন আমি টয়লেটে ঢুকছি, ওকে ছেলেগুলি ধরছে, আমি এর থেকে আর কিছু জানি না। এখানে আপনারা কি পরিচয় দিয়ে আসেন বলেন? আমি কিছু পরিচয় দিই না। আপনি যিনি ভবন ভাড়া নিয়েছেন, ঘর ভাড়া নিয়েছেন, তার সাথে আপনার কিভাবে সম্পর্ক? ওনার সাথে আমার কালকে ওই হাটহাজারী পরিচয়। আচ্ছা 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 আচ্ছা, এই ভবনে কি আপনি আরো আগে এসেছেন? না আসি না। আপনি আর কোথায় কোথায় যান? আমি আর কোথাও যাই নাই, ওর কাছে আসছি আর দুই একবার অন্য জায়গায়। আপনি যে বলছেন 2-1 মাস ধরে অনৈতিক কর্মকাণ্ডগুলো করছেন, আপনি কর্মকাণ্ডগুলো কোথায় করেন আর কোথায় কোথায় করেন? আমি আর কোথায় করি না, এমনি 2 বার গেছি অন্য জায়গাগুলো ওদের বাসে। এটা কি হাটহাজারীতে নাকি অন্য কোথাও? হ্যাঁ এখানে। হাটহাজারীতে কোন কোন এলাকায় বলেন? আমি আপনার ছবি দেখাচ্ছি না, সমস্যা না, আপনি বলেন হাটহাজারী কোন কোন বিল্ডিং এ গিয়েছে? আর কোন বিল্ডিং এ যাই নাই তো, এমনি এমনি দুইটা লোকের সাথে ওদের বাসায় গেছি। আচ্ছা, কেন এই কাজ কেন করছেন? কি করবো, আমি চলতে পারতেছি না, ওই জন্য করতেছি। আচ্ছা,
আমি চাকরি করতাম, চাকরিও চলে গেছে, এখন চলতে পারতেছি না, ওই জন্য এটা করতেছি। কোনো কাজ করার সুযোগ নেই আপনার? না, কোনো কাজ করতে পারতেছি না। আপনার ছেলে মেয়ে? আমার একটা ছেলে আছে। একটা ছেলে বয়স কত? 5 বছর। 5 বছর? না, বাবা মা বেঁচে আছেন? না। আচ্ছা, যাক, আজকে যে ছেলের সাথে এসেছেন তার সাথে কি আপনার কোনো অনৈতিক কর্মকাণ্ড হয়েছে আজকে? না, হয় নাই। আমি বয়ে আমি টলটে লুকে গেছি। তারপর আমি আর জানি না, ওর কাপড় চোপড় সব তো ওরা খুলি নিয়ে ফেলছে। আমি তোমার ছবি দেখাচ্ছি না, তোমার থেকে কত টাকা বা কি চিনিয়ে নিয়েছে একটু বলো। আমার থেকে 19,500 টাকা নিয়ে নিছে। আর কি কি নিয়ে নিয়েছে? আর তিনটা মোবাইল। তিনটা মোবাইল নিয়ে নিয়েছে? হ্যাঁ হ্যাঁ। ওর ওর কাছ থেকে টাকা নিছে। আচ্ছা, তুমি কেন এই কাজে আসছো, তুমি কি করো? আমি ভাই এই কাজে আসি নাই, আমি বাইরে থেকে আমার ওই এমনি পরিচিত ছিল, আমি একটা ওই এক গ্লাস পানি খাইছি, তখন 2 মিনিটের মধ্যে 2-3টা ছেলে আসে আমাকে বলতেছে টাকা দে এই মুহূর্তে, তখন আমি টাকা দিয়ে দিয়েছি। আচ্ছা, এখানে আর কে? এই মহিলা কে কে কাজের? আচ্ছা, জিনা আছে? না 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 না, সেটা আমি জানি না, আমি তো আসছি মাত্র, আমি আসছি 2 মিনিট হয়েছে, এত ঘটনাটা হয়ে গেছে। আচ্ছা, যা হোক, এখন ভাই কিছু বলবেন? আচ্ছা, শুনেছেন পেটের দায়ে করে, পেটের দায়ে করার অনেক কাজ আছে, আসলে পেটের দায়ে আমরা এই কাজ কখনো বেছে নিতে পারি না। আসলে এদেরকে এখন থানা পুলিশ নিয়ে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই মহিলা বলছে পেটের দায়ে কোনোদিনও সম্ভব না, সেটা কোনোদিনও গ্রহণযোগ্য নয়। পেটের দায়ে প্রতিতাবৃত্তি, যৌনবৃত্তি বা দেহ ব্যবসায় আসবে, এটা কখনো আমরা মেনে নিতে পারি না, এটা আমরা কখনো গ্রহণ করতে পারি না। আমাদের সমাজের অবস্থা কোন পর্যায়ে গেছে সেটা থেকে দেখেন। আমি জানি আমাকে অনেকে গালমন্দ করবেন, আমি কি আর লাইভে কোনো কিছু আনার জন্য পাইনি এ ধরনের বলবেন। আমি একটু আপনাদের সামনে আসতে চাই, দেখুন আমার খুব কষ্ট হচ্ছে কথাগুলো বলার জন্য, তবে এটা বাস্তবতা, এটা এই কারণেই বাস্তবতা। অনেকে আবাসিক ভবনে বাসা ভাড়া নিয়ে থাকেন, বাসা ভাড়া নিয়ে সেখানে পরিবার নিয়ে থাকেন, পরিবার নিয়ে থেকে সেখানে খদ্দের যায়, খদ্দের মানি বুঝতেই পারছেন, অর্থাৎ যারা এই ধরনের অনৈতিক কর্মকাণ্ডে নিজেদের সম্পৃক্ত করবে তারা সেখানে যায়। হ্যাঁ, তারা বেড়ানোর বেশে, মানে বেড়াতে যাচ্ছে এরকম, সেখানে রাত যাপন করে, মূলত সেখানে দেহ ব্যবসা হয়। হাটহাজারির অনেক স্পটে এই কাজগুলো হচ্ছে, এটা শুধু হাটহাজারির চিত্র না, আমার মনে হচ্ছে অনেক জায়গায় বেশ করে এরকম হয়ে থাকে। এই যে সমাজের চিত্র যে আসলে কোন দিকে গেছে, এটা খুব দুঃখজনক বিষয়। আজকে এখানে অনেক মানুষ জড়ো হয়েছে, আসলে এটা লজ্জাকর বিষয়, আমারও লজ্জা হচ্ছে এই বিষয়গুলো তুলে ধরার জন্য। তবে আমি একটা মেসেজ দিতে চাই, যারা ভবন ভাড়া দিয়েছেন, যারা এই সমস্ত টেক কেয়ার করছেন, তারা কী ভূমিকা রাখছেন, কাকে আপনি ভাড়া দিচ্ছেন, আপনার ভবনে কে উঠছে, কারা যাচ্ছে? একই ভবন, একই বিল্ডিংয়ে কোনো জায়গায় নামাজ হচ্ছে, কোনো জায়গায় গান হচ্ছে, কোনো জায়গায় দেহ ব্যবসা হচ্ছে, হায় আল্লাহ, এক এক জায়গায়, একটা ভবনে এতগুলো পাপ হচ্ছে, এটা খুব দুঃখজনক। আমি দুঃখিত, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি এই মহিলার বাসাটা নিলাম, আমি ওই মহিলার ছবি দেখাইনি, যে দুটো ছেলেকে আটক করা হয়েছে তাদের ছবি আমি আপনাদেরকে দেখাইনি। তবে আমি এই কথাটাই বলতে চাচ্ছি, তারা এ মহিলাগুলো এই পথে আসলো কি, এটা মানে বিষয়টা আমি বুঝতে পারছি না, মানে দুঃখজনক। ওনার হাজবেন্ড নেই, একটা 5 বছরের বাচ্চা আছে, পতিতাবৃত্তিতে নেমে গেছে। এই দৃশ্য হাটহাজারির বিভিন্ন এলাকায় এই দৃশ্য আছে। আমি নিশ্চিত আমাদের কাছে অনেক বিষয় আছে, আমরা এগুলো বলতে পারি না, আমরা অনেক সময় খুব দুঃখ হয় এগুলো আমরা বলতে পারি না। হাটহাজারিতে বিভিন্ন আবাসিক ভবনে এই যে মানে এই যে পতিতাবৃত্তি, এটা আসলে মানে কি বলে, যে 290 যেগুলো আছে আর কি, মানে দুঃখজনক বিষয়। আজকে ছোটো ছোটো বাচ্চারা, এই যে একটা ছেলের বয়স হতো 18, একটা ছেলের বয়স হতো 21 বছর, এই 18-21 বছর বয়স্ক এরকম দুজন ছেলে এখানে এই খারাপ মেয়েগুলোর সাথে তারা সময় দিতে এসেছে। আবার আরেকটা চক্র এখানে এসে যুক্ত হয়ে গেছে, সে চক্রটা আপনার টাকা পয়সাগুলো এদের থেকে ছিনিয়ে নিয়ে গেছে। আমাকে এখান থেকে অনেকে জানিয়েছেন আসার জন্য, আমি আসলে বুঝতে পারছি না আমি কী বলবো। তো আমি শুধু এতটুকুই আপনাদেরকে অনুরোধ করি, প্লিজ আপনারা যারা বিল্ডিং ভাড়া দিচ্ছেন, কাকে ভাড়া দিচ্ছেন, এগুলোর সম্বন্ধে একটু জানেন। আমাদেরকে অনেক সময় অনেকে শেয়ার করেন যে এই ভবনে এই একটা ফ্যামিলি থাকে, আসলে হাজব্যান্ডের পরিচয় নেই, স্ত্রীর পরিচয় নেই, এখানে আরও 2-3টা মেয়ে আসে,
সেই মেয়েগুলো এখানে অবস্থান করে। এরপরে বাইরে থেকে ছেলেপুলারা সেখানে পরিচিত জনদের বা আত্মীয় পরিচয় দিয়ে বেড়াতে এসে এই কর্মকাণ্ডগুলো করে থাকে। আসলে কি বলবো, মানে কি কি নোংরা একটা বিষয়, মানে কি যে নোংরা একটা বিষয় এগুলো হয়, এটা অনেক জায়গায়। তো যারা ভবন তৈরি করেছেন কোটি কোটি টাকা খরচ করে, আপনাদের কাছে আমার সুনির্বন্ধ অনুরোধ, আপনার দারোয়ান যিনি আছেন, যিনি পাহারা দিচ্ছেন এই ভবন, আপনি ওনাকে একটা মেসেজ দেন যে প্রত্যেক ভাড়াটিয়া থেকে তাদের আইডি কার্ড নেন, এটা তো অবশ্যই বলে দেওয়া আছে, এরপরে এই বিষয়গুলো করবেন। যারা সমাজের মুরব্বী শ্রেণীর আছেন, সমাজপতিরা যারা আছেন, আপনারা প্লিজ আপনারা এ বিষয়ে একটু সচেতন হন। এই যে পাপা ছাড়ে এই যে অনৈতিক কর্মকাণ্ডগুলোতে ভরে যাচ্ছে, এটা আসলে খুব লজ্জাকর একটা বিষয়, খুব দুঃখজনক একটা বিষয়। আজকে ছোটো ছোটো ছেলেরা নষ্ট হয়ে যাচ্ছে, এই যে লকডাউনে মানুষের অবস্থা খারাপ। হ্যাঁ, সেক্ষেত্রে মহিলারা বেছে নিচ্ছে এই কাজ, এগুলো মহিলাদের এটা পেশা হয়ে গেছে। হ্যাঁ, এটা হয়ে গেছে, কারণ আমি আরও আগেও আমরা এই সমস্ত বিষয় শুনেছি, আমরা জেনেছি, অনেকের বৃদ্ধ অভিযোগ আছে বিউটি পার্লার করে, সে বিউটি পার্লারে এই সমস্ত কর্মকাণ্ডগুলো হয়। আগে মিনি চ্যানেল ছিল, আলহামদুলিল্লাহ মিনি চ্যানেল তো সম্ভব বন্ধ হয়েছে, সেখানেও অনেকেই ডেটিংয়ে যায়। হ্যাঁ, বিশেষ করে এই যে ভাড়া, ঘর ভাড়া নিয়ে সেখানে এই কর্মকাণ্ডগুলো, আপনি জানি, আমি জানি, আমার সাথে যারা যুক্ত হচ্ছেন, এই শুধু হাটাজারি চিত্র না, আমি মনে করি অনেক জায়গায় এগুলো হয়, এগুলো অনেক জায়গায় হয়, কারণ আমরা তো সমাজে বসবাস করি, আমরা এই সমস্ত বিষয়গুলো জানি, আমরা শুনি, অনেকে আমাদের কাছে জানান, কিন্তু এগুলো নিয়ে আমাদের কথা বলতে কষ্ট হয়, আমরা বলতে পারি না, কারণ মানুষের মধ্যে অবিশ্বাসের জন্ম নেই। মানুষ মানে কী একটা বিষয়, আরও অনেক কিছু বিষয়, একটা পক্ষ থাকে, কারা ওখানে রেগুলার যায়, তাদেরকে কীভাবে ব্ল্যাকমেল করে মোবাইল টাকা পয়সা হাতিয়ে দেবে, আজকে ওইখানে সেরকম মোবাইল টাকা পয়সা হাতিয়ে নিয়েছে, যে দুজন ছেলে এখানে এসেছে এই অনৈতিক কর্মকাণ্ড করার জন্য। হ্যাঁ, এরকম এগুলো দেখে অর্থাৎ সুযোগ বুঝে ঝোপ বুঝে কোপ মারা আর কি। হ্যাঁ, তো এই কর্মকাণ্ডগুলো মানে করে থাকে আর কি তারা। হ্যাঁ, তো এরকম অহরহ হচ্ছে, অনেকে আমাদের কাছে এই বিষয়গুলো বিশেষ করে আমাদের হাটাজারি দর্পণে ইনবক্সে জানান, তো এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, এটা খুব দুঃখজনক বিষয়। ছোটো ছোটো ছেলেগুলো আজকে যারা যৌনকর্মীরা আছে তারা এখানে চলে আসছে, কী সুযোগ, একটা সুন্দর একটা সময়, মানে বাসা ভাড়া নিয়ে আছে, হাজব্যান্ড ওয়াইফ পরিচয় দিয়ে সেখানে দুই তিনটা মেয়ে নিয়ে আসবে, বা কারোর সাথে কন্ট্যাক্ট করে নিচ্ছে, সেখানে গিয়ে কাজগুলো করছে। এই যে ছেলেগুলো আজকে এবং এই যে বিষয়গুলো যে হচ্ছে, এই বিষয়গুলো আসলে খুব দুঃখজনক বিষয়। সেখানে বাইরে থেকে জিনিস আসছে পাপে, এইগুলা ই আল্লাহ কী একটা অবস্থা। এগুলো আমি জানি, আমাদের মতো অনেকেই জানেন, অনেকেরই জানা আছে এগুলো হচ্ছে। আপনারা সবাই মনোযোগী হন, আপনারা সবাই সতর্ক দৃষ্টি রাখেন, এ সমস্ত বিষয়ে আপনারা ইয়ে করেন, এটা যেন না হয়। অনেক ভালো ভালো লোকেরা কিন্তু এ সমস্ত মেয়েদের খপ্পরে পড়ে যাচ্ছেন, গড়ে স্ত্রী আছে তারপরেও কিন্তু এই ধরনের আকাম কুকামের সাথে জড়িত হয়ে যাচ্ছে, অনেকে আবার ব্ল্যাকমেলিং করছে। আমি দেখি এগুলো নিয়ে আর একটা একদিন লাইভে এসে কিছু বলার চেষ্টা করব। আজকে যাকে স্পটে আসছি, কারণ আমি এখানে যেখানে চলে আসছি, আমাকে যারা সবাই ফোন দিয়েছেন, হ্যাঁ, আমি এমন একটা অবস্থায় পড়ে গেলাম, আমি যদি এটা লাইভও না করি, অনেকে আবার আমাকে নিয়ে বলবে যে আলী ভাই, আপনি একটা ঘটনা একটা জানার পরেও আপনি সেটা কেন প্রচার করলেন। আমি জানি আবার এটা প্রচারে সমাজে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হবে, আমি তারপরে বলবো, এই বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হওয়ার পরও যদি কিছু বিল্ডিং মালিক যদি সচেতন হন, তাদের দারোয়ানরা যদি সচেতন হয়, আমার মনে হচ্ছে যে হয়তো কিছুটা পাপাচার পাপগুলো কমবে। এমনিতেই সারা বিশ্বে একটা মানে যে করোনা ভাইরাস সারা বিশ্ব আজকে পর্যদস্ত, সেখানেও এই চলছে এই অপকর্মগুলো। এই আল্লাহ, আর কিছু বলার সুযোগ বাসা পাচ্ছি না, আমি জানি এরকম অনেক জায়গায় হচ্ছে, আমার এই লাইভ মেসেজের মাধ্যমে হয়তো সবাই সচেতন হবেন, সবাই সজাগ হবেন, এটা যারা এই প্রতিটা বৃত্তিতে নেমেছেন, এ পথ থেকে সরে আসুন, ভিক্ষা করে খান, প্রতিটা বৃত্তি বাদ দেন, ভিক্ষা করে খান। আর যে সমস্ত ভাড়াটিয়ারা বিভিন্ন জনের বিভিন্ন ভবনে নিয়েছেন, আপনারা সতর্ক হন, আর বিল্ডিং মালিকদের সবচেয়ে বেশি সতর্ক হতে হবে। আমি অনেক সময় ইচ্ছা হয় এগুলো নিয়ে আমি কথা বলবো, কিন্তু আবার কেমন যেন মানে পেরে উঠি না, বিবেকে বাধা দেয়। আজকে একটা ঘটনা দেখালাম, এরকম ঘটনা হর হামেশা বিভিন্ন জায়গায় দেশে বিভিন্ন প্রান্ত হচ্ছে, এটা হওয়া যাবে না, ইয়াং জেনারেশন নষ্ট হবে, এবং এই মেয়েগুলো অনেক ক্ষেত্রে দায়ী, তারা মোবাইল ফোনের মাধ্যমে। আপনারা আজকে ভাবতে পারেন, আপনার একটা ভাই 18 বছরের, আপনার একটা ছেলে 21 বছরের, এ ধরনের মেয়েগুলোর সাথে অনৈতিক কর্মকাণ্ড করতে গিয়ে পুলিশের হাতে ধরা খেয়েছে, দুঃখজনক বিষয়। এ ধরনের ঘটনাগুলো বন্ধ হোক, সব বিল্ডিং মালিকরা সচেতন হন, এবং যারা ধারণা আছে তারাও সচেতন হবে, এমনটা প্রত্যাশা করছি। এখানে আমার কোনো ভুল ভ্রান্তি হলে মাফ করে দেবেন, আমি চাইনি কারো ছবি, আমি চেষ্টা করেছি এদের ছবি না দেখানোর জন্য, কার ছবি দেখাবো, প্রায় তো হচ্ছে এগুলাই।
এগুলো প্রায় হচ্ছে। আর পেটের দায়ে পতিতাবৃত্তি কখনো কখনো সম্ভব নয়, কখনো সম্ভব নয়, কখনো গ্রহণযোগ্য নয়। যাই হোক, ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। আসসালামু আলাইকুম।